যুবক হারায় যেও, সামান্য 60-70 বছরের মজায় তুমি হারায় যেও না। 60-70 বছরের মজা বেশি না, চিরদিনের মজা হারায় দিও না। জান্নাতে সব রাখা আছে, সময় লম্বা হয়ে গেছে, আগে আসতাম। যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই, যেটা চাবে ওটা হবে। কোরআন বলতেছে মা তাস্তাহি, যা চাবে, যা মনে আসবে, যা ইচ্ছা হবে। চোখে যেটা লাগবে, লাগতে দেরি পাইতে দেরি হবে না। বিদায় পায়ে হাত রেখে বলি হারায় যাও। এই সামান্য 60-70 বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিও না, নিজেকে উপযোগী বানাও। এই ছোট্ট জীবনটা দিসেনি উপযোগী বানানোর জন্য, জান্নাতের উপযোগী বানাও, জাহান্নামের না। ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দেই, যে গোড়া যাবে আল্লাহর কাছে পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কেমন আল্লাহ সালাম দিবে, কে সালাম দিবে? আল্লাহ সালাম দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে 6 দিন নিজের বাড়িতে খাবে, তাও খাবে না, 6 দিন বেড়াবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন শুধু জান্নাতিরা বেড়াবে, বেড়াবে। কেন, দুনিয়ার সম্পর্ক আছে, জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি? কি কয় হুজুররা? হ্যাঁ, ছেলে বাপের বাড়ি যাবে না, বাবা ছেলের বাড়িতে আসবে না? এই যে দুইজনে পাগড়ি পরাইলাম, জানেন এদেরকে কি দিবে আল্লাহ? যদি এরা হেফজকে ধরে রাখতে পারে, কোরআনের হক আদায় করতে পারে, তো ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটা লেক আছে যেটার নাম রাইয়ান, আলাইহি মাদিনাতুম মিন মারজান, আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে। লাহু সাবঈনা আলফা বাবান, এটার ঢুকার আগে 70,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। খালাকাল্লাহু লি হাফিজিল কোরআন, আল্লাহ এই শহর হাফেজে কোরআনের জন্য বানাইছেন। যখন সে শহরে ঢুকবে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে। জি আছে নাকি দুনিয়ার কেউ 490 কোটি গার্ড অফ অনার কেউ পাইছে এস পর্যন্ত? সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না 490 কোটি, এক হাফেজকে দিবে। আর হাফেজের আব্বা আম্মা যখন ডুববে, কুল্লামা ইয়াদখুল ওয়া ইখরুজ, যখনই ডুববে, যখনই বাহির হবে, ফেরেশতারা সেলুট দিবে, সেলুট। দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে, দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে না, দেয় না, নাই বাংলাদেশের ইতিহাসে, নেটে ঘাটেন না, দুনিয়ার সরকার মাকে পেটের পুরস্কার দেয় এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি কইরা? দুনিয়ার মানুষ যদি দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে। আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে। শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে, তাজ কোন তাজ? কোন তাজ? একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, ওই তাজ। এটা পেটের পুরস্কার, এটা পিঠের পুরস্কার, শুধু একদিন দিবে না, চিরদিন দিবে। ছোট্ট জীবনটা গড়ার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, 6 দিন 6 জায়গায় খাবে, ছেলে মার বাড়ি, মা বাবা ছেলের বাড়ি, মেয়ে মার বাড়ি, মার জান্নাতে, মা বাবা মেয়ের জান্নাতে, ভাই বোনদের জান্নাতে, এরকম আপন জনের জান্নাতে ঘুরা খাবে। 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোনো বাবরচি দিয়া পাক হবে না, কুদরত দিয়া পাক হবে। কেমন আইটেম হবে? নিজের জান্নাতেই যদি 70,000 আইটেম হয় ডেলি, তা আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন? শুধু খাওয়াবে না,
এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, যুবককে জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? হায় হায় ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, কাপড় পরাবে, সুগ্রান লাগাবে, গিফট দিবে, গিফট এত গিফট দিবে, প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে, তারপরও বেঁচা যাবে। প্রতিদিন যেটি যাবে ওটি তো যাবেই, প্রত্যেক নামাজের ওয়াক্তে গিফট যাবে জান্নাতে, প্রত্যেক নামাজের ওয়াক্তে, যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা, আসরের সময় আসরেরটা, মাগরিবের সময় মাগরিবেরটা, এশারের সময় এশারেরটা, ফজরের সময় ফজরেরটা, গিফট যাবে, গিফট জান্নাতে। জিজ্ঞাসা করবে কিসের গিফট, বলে দুনিয়াতে নামাজ পড়ছিল, এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে। আল্লাহর বক্স এত ছোট না, আল্লাহর বক্স, আল্লাহ যত বড় হবে গিফটের বক্স অত বড় হবে। এক আইটেম না, ডেলি আইটেম চেঞ্জ হবে, এক আইটেম ডেলি পাঠাবে না, এক কোয়ালিটি ডেলি পাঠাবে না, চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ করবে ওরকম হয়ে যাবে, স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে, আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি, দুইজন দুইজনকে চিনব কি করে, কে কাটটা লয়ে যাইব গা, ঠিক না? হ্যাঁ, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ শেয়ার হিট দিয়া দিয়েছেন আল্লাহ, ও ওদিক দিয়া চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন ওর কাছে চলে আসবে, মোবাইল লাগবে না, কুদরতি মোবাইল রাখা আছে, বাহির হইয়া যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি, দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং, ছোট বিল্ডিং হলো 100 তলা, তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, আপনি ভাববেন এত বড় সিঁড়ি বাইব কি করে, ঠিক না? কোনো সিঁড়িমিড়ি নাই, সুপার লিফট রাখা আছে, শুধু চড়তে দেরি, মনে আসতে দেরি যে অত তালায় যাব, আবার মধ্যখানে যদি মনে আসে যে 99 তলায় যাবেন, দেখি 90 তলারটা কি করে, ঠক করে 90 তলায় খেমা যাবে, আবার ওরে দেখা আবার 99 তলায় চলে যাবেন। মনে হয় বোঝেন না কিছু, বিয়ে শাদী করেন নাই তো কোথেকে বুঝবেন? সবচেয়ে ছোট বিল্ডিং, সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে। হায় হায় সাহাবা শুধু শুধু পাগল, ওই অসাধারণ শিক্ষিত লোকগুলা শুধু শুধু পাগল হন নাই, জীবনটা গড়ার জন্য পাগল হয়েছে, নারীও পাগল, পুরুষও পাগল, যুবকও পাগল, বাচ্চাও পাগল। যুবক পায়ে হাত রেখা বলি, সব হারায় দিও না, রাখা আছে জান্নাতে। বাংলাদেশে 2টা সৈকত, একটা কক্সবাজার আর একটা হলো কি কুয়াকাটা, এইখানে বেশি দেখলে জুতোও দেখতে হয়, জুতা বুঝো, বেশি তাকাইলে কি দেখতে হয়, কি দেখতে হয়, জুতা চিনো, জুতা, হ্যাঁ, এইখানে মেসেজ দেয় একটা করে আর একটা, বোঝো নাকি মনে হয় বোঝো নাই, 14 তারিখে মেসেজ দিছে একটা লয়ার দাঁড়ায় রয়েছে আর একটা লয়া, ঠিক না? মেসেজ দিছে ফুলের জায়গা দেওয়া জুতা লয়া দাঁড়ায় আছে, ঠিক না? বলে যেতেছ জান্নাতে এরকম না, সৈকত রাখা আছে আল্লাহর রসুল। হায় হায় হায়, ওইখানে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আল্লাহ বানায় রেখা দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা কাফুর আল আবিয়া, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হয়ে যাবে। বাহিরের লাউড স্পিকার খোলা আছে, তারপরও বলতেছি যুবক বল ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরম মজা লাগবে, দুনিয়ার গান্দা। আল্লাহর রসুল বলছে দুনিয়া শুধু হাসি দিলে সমগ্র সৌরজগৎ আলোকিত হবে, লাশ কাশাফা সাকাইহি লাগাবাতু শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য হারায় ফেলবে,
শুইনা বলেন নাই, চোখে দেখা আইসা বলছেন। আমাদের নবীজি জান্নাত দেখছেন, মেরাজে যে পুরো জান্নাত দেখছেন, দুজোক মনে হয় ভালো মতে দেখেন নাই, কেননা দুজোক ভালো মতে নাও দেখতে পারেন, কেননা দুজোক তো দুজোকই, ঠিক না? অনেক জিনিস ভালো মতে দেখা যায় না, কিন্তু জান্নাত মনে হয় ঘুরা ঘুরা মন বুড়া দেখছেন, মনে হয় বুঝাইতে পারি নাই। একটা কাহিনী বললে, সত্য কাহিনী বললে বুঝবেন। এই অক্টোবরের কথা বলতেছি, আমি আমেরিকাতে ছিলাম, আমাকে একজন বলতেছে যে চলেন এইখানে লাশগুলাকে কিভাবে রাখে, ওইখানে মারা গেলেই যে সাথে সাথে দাফন করা যায় এমন না, ওইখানে সিস্টেম আছে, দাফন করার জন্য সংস্থা আছে, ওই সংস্থার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফাইল ওকে না হবে ততক্ষণ পর্যন্ত সংস্থা গোসল দিবে, কাফন পড়াবে, মুসলমান ভিন্ন খ্রিস্টান ভিন্ন, তো ও এটার ব্যবসা করে, এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা, ফিনাইল ব্যবসা একটা ব্যবসা ওইখানে। আমাকে বলে চলেন আমারটা দেখেন, পাশেরটাও দেখেন। আমি শুধু এক নজর ঢুকছি, এক নজর দেখছি, কসম খোদার আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল ওই দিন। বড় বড় ট্রের ভিতরে, বড় বড় উঁচা উঁচা স্ট্রেচার আছে, এটার ভিতরে লাশগুলা রাখা মর্গে, হেসি সারা, শুধু আমাকে ঢুকাইছে, আমি কোনো কাপড় নাই গায়ে, এরকমই রাখা থাকে। এক নজর দেখে এমন জোরে ভাগছি, ওই দিন আমার কোনো খাওয়াও মুখে যায় নাই, আমি ভাবছি যে আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে আজকে বাঁচায় দিলে বেঁচে যাব, দিল এরকম কাঁপতে ছিল। তো কোন কোন ক্ষেত্র থাকে বেশি দেখা যায় না, আল্লাহ রাসূল দুজুক মনে হয় ওরকম দেখেন নাই, দেখছেন, কিন্তু জান্নাত মন ভরে দেখছেন, নাইলে কেমনে বলল করে ঢুকতে চেয়েছিলাম পাওটা বাহির করে নিয়ে আস, দেইখা আইসা আমাদেরকে জান্নাত শুনাইছেন। যুবক হারায় যাও, সব রাখা, আল্লাহ বলবে, আল্লাহ গান শুনবে, তারপরে বলবে রেজওয়ান লাগা স্টেজ, এখানে তো আপনারা বসে আছেন সবাই, ঠিক না? মুখে কিচ্ছু নাই, ওইখানে না আপ্যায়ন চলতে থাকবে, স্টেজ লাগবে, আল্লাহ বলবে সিঙ্গারদেরকে, ফেরেশতাদেরকে শোনাও, শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা, তো জান্নাতীরা বলবে লাকানাল মাউতুলা মুতনা ইয়া রাব্বানা, মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে, মউত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম, লাকাল হামদ জালতাল মাউতা মাউতাতানা উলা, আপনি মউত একবারই আমাদের জীবনে রাখছেন, নাহলে আজকে মউত হয়ে যেত। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো, তালিয়া দাও, দাউদ আল ইসলাম শোনাবে, তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো আজকে, বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো, তারপরে বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নামতেছি, আমি শোনাবো, এটা একদিন হবে না, এরকম বার বার হবে। এই জন্য এই ছোট্ট জীবনটাকে উপযোগী বানানো, ছোট্ট জীবনটাকে জান্নাতের উপযোগী বানানো, নারী বানাবে, ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে, পোশাক পরতেও হবে না, খুলতেও হবে না, আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে, খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট না, পড়ার কষ্ট না, 7-6 দিন দুইভাবে পান করবেন, নিজে পান করবেন, নাহলে খাদেম পান করাবে, সপ্তম দিন আল্লাহ নিজে পান করায় দিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে দাওয়াত আমার, আমি পান করায়। দুনিয়াতে একটা কথা আছে, হাতের যশ, যশ বোঝেন, কিছু মা বোন আছে হাতের যশ ভালো, মশল্লা সশল্লা লাগে না, একটু লাড়াচাড়া দিলেই মজা হয়ে যায়, ঠিক না? যদি মানুষের হাতে যশ থাকে, যে কুদরতি হাত দিয়ে আল্লাহ গেলাস ধরবে, ওটার যশ কিরকম হবে? আরে ভাবেন না একটু বৈশা, হ্যাঁ কেমন যশ হবে, আল্লাহ পান করাবে। আল্লাহ কোরআনে বলতেছে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ পান করায় দিব, কেমন হবে মজা? সাহাবা শুধু শুধু পাগল হবে, নারী পুরুষ বাচ্চা পর্যন্ত এই জন্য আসেন। এই ছোট্ট জীবনটা কাটায় গেলে চলবে না, গোড়া যেতে হবে, উপযোগী বানায় যেতে হবে। আমার আগেরও চলে গেছে,
আমরাও চলে যাব, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। শূন্য দুনিয়া শূন্য হবে, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে। যদি চলতো তাহলে আমি দেখাইছি আপনাদেরকে আবু তালেবের চলতো। হয় হয় চলে নাই, যেই নবীকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, গাছ দূরে ছিল, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, মাতার কাছে দাঁড়ায় আবার চলে গেছে। ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা সিয়া রাসূলুল্লাহ কি দেখলাম, কি কই দূরের গাছটা হাঁটতে হাঁটতে আসলো, মাতার কাছে দাঁড়াইলো, আবার চলে যায় নিজের জায়গায় লেগা গেল। আল্লাহ রাসূল বলতেছে, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না, ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছে যায় দেখতে দেন না। যাকে দেখলে ভাগ্য খোলে, আবু তালেবের ভাগ্য খোলে নাই। অথচ আমি আবু তালেবের জন্মের স্থান চিনি, জন্মের জায়গা চিনি, ঘর চিনি, যেখানে মারা গেছে উটো চিনি, ওটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। তওয়াফের জায়গা প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, ঘর, মৃত্যুর জায়গা চলে আসছে। আমি আবু তালেবের কবর চিনি, এখনো খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শায়িত অবস্থায়, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু তার ভাগ্য খোলে না, আসে না, ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, জান্নাতের উপযোগী বানায় যেতে হবে। গরিব যাক আর ধনী যাক, নারী যাক আর পুরুষ যাক, যে জান্নাতের উপযোগী বানায় যাবে, যেই ছোট্ট জীবনটাকে ঘোরা যাবে, আল্লাহ বংশ বলি কিচ্ছু দেখবে, কসম খোদা, যদি দেখতেন তাহলে আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী কোরআন বলে, এমরাতু ফেরাউন, এখনো কোরআনে লেখা ফেরাউনের স্ত্রী, এখনো কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের লিবাস। কিন্তু আসিয়া এখনো জান্নাতে, কালো জান্নাত, চিরদিন জান্নাতে থাকবে। আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায় দিয়েছেন, আসিয়াকে সান্ত্বনা দিয়ে আনিছেন, শান্ত করে আনিছেন, যে শুধু জান্নাত দিনে রাজাও দিব, জান্নাত পায় যতটুক খুশি না হয়েছেন। ওলামা আমার সাথে একমত হবে, জান্নাতের রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন, যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। কি ওলামা একমত, তো কোটি গুণ বেশি খুশি হয়েছে। জান্নাত দিয়ে কি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জান্নাত কিছুই কিছু, উনি জান্নাতের রাজা, আসেন আমরাও চলে যাব। এরকম গোড়া যাই জীবনটা, দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছি, এরকম গোড়া যেতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধ্বনি আসে, ইলা রাউহিম ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রিল আসবান, চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা, হায় হায় আমরা তো দুনিয়া সামান্য পায় হারায় গেছি, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিধি, ছোট্ট অল্প কিছু পয়সা টাকা, আরে কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি, তো কাগজ, কাগজও কোনোদিন সম্পদ হয় না, মানতাম এগুলা সোনা রূপার হইতো তাইলে সম্পদ মানতাম, কাগজ কোনোদিন সম্পদ। আরেকটা আছে অনেকের পকেটে যেটা প্লাস্টিক, বোঝেন প্লাস্টিক, মনে হয় বোঝেন নাই, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ওটা প্লাস্টিকের বানানো, আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায় কালকে দেখবে এটা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে, এটার ভিতরে কিচ্ছু নাই, সব পাকি হয়ে গেছে। কি সত্য তো না, সত্য না, পাঁচ করলে বাইরে হবে, জিরো দেখাবে, কিচ্ছু নাই, সব ফাঁকি, এটাও সম্পদ। ও মেরে দোস্ত, আসেন ওই জীবন গড়ি যাওয়ার আগে ধ্বনি দিবে কানে, ইলা রাউহিম ওয়া রাইহান, ওলা আমাদেরকে জিজ্ঞাসা করে ইলা রব্বিন গায়রি গাজমান, রব তোর উপরে নারাজ, আমি টোকায় টোকায় বলতেছি কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের ভিতরে হাদিস আছে,
কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে। ফেরেশত কবরে রাখতে থাকবে, রূহ জাহি বাহির হইতে থাকবে, আর ফেরেশতারা কানে কানে দনি দিতে থাকবে, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, মরতে দেরি, তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না, কিন্তু আমরা তোকে ত্যাগ করব না, তোর সাথে দুনিয়া তো ছিলাম আখিরাতে থাকবো, আমরা সদা সর্বদা থাকবো। কুরআন বলতেছে এদিক দিয়ে লাশ রাখবে, উপর থেকে আল্লাহর হুকুম হবে, ফাসফাফরিস ফিরাশাত বিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবর দার যদি লাশ মাটিতে লাগলো। এটাই সত্য, এরকম জীবন গড়া চাই। একদিকে মাটি ডালবে, একদিকে হুকুম আসবে, ওয়াসসে ও মুনতাহা নাযরিহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর, আফতাহু লাহি সব আফতাহু আফতাহু ওলি আল্লাহ, ওঠ, উঠবে, চক্ষু মলতে থাকবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা, ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, পাকবে কবে, হুশ উড়া যাবে, বলবে কেন উঠাইছ, কিয়ামত কায়েম হয়ে গেছে, কোথায় যাবো, তাহতা আরশির রহমান, আল্লাহ 60টা গ্যালারি এখনই বানায় রেখে দিয়েছে। যুবক তোর জন্য একটা গ্যালারি আছে, শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি, আরো সে নিচে হবে 7 গ্যালারিতে মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা, আরো সে নিচে মেলা হবে মেলা, যাইতে থাকবে আরশের নিচে, মনে মনে ভাববে দীর্ঘ ঘুম, পেটেও খিদা, ফেরেশতা হাসবে আর বলবে ফুতু রুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি যা, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে না, মনে আসবে কি খাওয়াবে আল্লাহ, ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, যা, আমনা সামনা যায় বসবে, নারী আলাদা পুরুষ আলাদা, আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, আনতে যাবে না, চলে আসবে, আসতে দেরি, আরশ কাঁপাইতে দেরি হবে না, খুশির ঠেলায় সব একসাথে চিৎকার দিবে, হ উমু, হ বলে চিৎকার দিবে, হই, তারপরে বলবে উমুক রা ও কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত দিয়েছে, ফেরেশতারা আয়সা বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে, কিন্তু বুঝে নিও সারাদিন এইখানে মেলায় শেষ, তো জিজ্ঞেস করবি কি পাকাইছে আল্লাহ, জাবাহা লাকুম সৌরাল জান্নাত, জান্নাতের সার জব করছে, জিজ্ঞেস করবে কোত্থেকে আনছে, বিক্রমপুর থেকে, রব্বা হাফি আকনাফিল জান্নাত, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে, জিজ্ঞেস করবে কোন ঘাস খাইছে, হাশিশ আর জাফরান, পিউর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে, জান্নাত মলুই বাজার, যা জিজ্ঞাসা করেন মলুই বাজার দোকান আছে ঢাকাতে, জাফরান বিক্রি করে, ওরে জিজ্ঞাসা করেন 1 কেজির দাম কত, 100 বার আপনার মাথার থেকে পা পর্যন্ত দেখবে, তুই আসলি তো আসলি করতে, যা কেজির দাম জিজ্ঞাসা করতেছো, দেখি আগে তোকে মাইপা নেই, তোর কাছে টাকা আছে কিনা, জাফরানের মুখে পানি চলে আসবে, উঠবে, ওয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন বুঝা যাবে উপযোগী করার মূল্য, ওই দিন বুঝা যাবে জীবন করার মূল্য, ওই দিন বুঝা যাবে নামাজের মূল্য, ওই দিন বুঝা যাবে উজুর মূল্য, শরীর থেকে ফুটা নূর বাহির হবে, দোজখের কাছে যাবে, আমি শর্ট করতেছি কুলসেরাত পার হওয়ার জন্য, পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, হাইওয়ে হবে, হাইওয়ে আমাদের জন্য দোজখ চুলের মতো চিকন না, তলোয়ারের মতো ধান না, যে পার উপযোগী হবে ও পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, দুজক জিজ্ঞাসা করবে তোমরা কারা, পরিচয় দিবি, আমাদেরকে বুঝি চিনো না, হ্যাঁ চিনো না আমাদেরকে, নাহানু উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন, নাহানু খায়রা উম্মা, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, নাহানু উম্মাতুল কোরআন, আমরা কোরআনওয়ালা উম্মত, নাহানু উম্মাতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত, নাহনু উম্মাতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত, নাহনু উম্মাতুল হাম্মাদুন, আমাদের প্রশংসায় সমস্ত জাতি নবী রসূল
পঞ্চমুখ ছিলেন, আমরা ওই উম্মত চিনো না বুঝি, হ্যাঁ, দুজককে ধমকাবে, দুজক বলবে বাবা মাপ চাই তোদের কাছে, তা বুরু না কাইলা তা সোর, এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় যে কখন কলসে রাত পার হয়ে গেছে। তোমাদের দীর্ঘতিতে আমার আগুন নিবা যাবে, আসলেই এরা দ্রুত গতিতে পার হবে, আল্লাহ দ্রুত গতিতে পার করা দিবে, ওপারে যাইতে দেরি, গার্ড অব অনার শুরু হইতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম। গার্ড অব অনার দিবে, বড় সুন্দর জীবন গড়ানি আসছে, ফাদখুলুহা খালিদিন। এর চেয়ে বড় সুসংবাদ, খুশির খবর, আত্মহারার খবর শুনাইছেন আমাদের নবীজি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম দিদার আমাদের আল্লাহর সাথে হবে, কার সাথে, কার সাথে, আল্লাহর সাথে দিদার হইতে দেরি, আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বের রহিমের পক্ষ থেকে সালাম, কেমন হবে ওই জিনিস, আসেন ওই জীবনটা করি, গর্ব তো কি ওয়াদা করতে পারেন, পাক্কা, হ্যাঁ পাক্কা বুঝানিছেন, কিন্তু এটার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।